আসসালামু আলাইকুম। আজকে আমি নতুনদের জন্য সহজ নিয়মে বিভিন্ন সাইজের বডির মাপ অনুযায়ী কামিজ কাটিং করে দেখাবো। যারা নতুন তাদের জন্য ভিডিওটি খুব উপকার হবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি। আর বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখাই। এখানে কামিজের কাপড়টা চার পাট করে ভাঁজ করে নিয়েছি। অনেক আপুরাই জানতে চায় কাপড়ের ভাঁজটা কীভাবে করেছি তা দেখানোর জন্য। তো আমি এখানে ছোট্ট একটা কাপড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই কাপড়টা আমি আসলে কীভাবে ভাঁজ করেছি। তো কামিজের যে কাপড়টা ছিল এটা এরকমভাবে ছিল, এটাকে আমি এভাবে করে দুইটা ভাঁজ করেছি। ভাঁজ করার পর মাঝখান থেকে এটাকে এইভাবে করে ভাঁজ করে নিয়েছি, ঠিক এরকমভাবে আছে। এই যে বন্ধ অংশটা এই পাশে আছে আর খোলা অংশটা নিচের দিকে আছে। এই কামিজের হাতার কাপড়টা আমার আলাদাভাবে আছে, এই যে এরকম আলাদাভাবে আছে। তো এখন আমি বডির মাপ অনুযায়ী কীভাবে কাটতে হবে সেটি দেখাবো। এখানে যে বন্ধ যে অংশটা আছে এখান থেকে আপনার কাঁধের মাপটা নেওয়া লাগবে। তো কামিজের মাপ নিতে হলে আপনার কাঁধের মাপ লাগবে, কোমরের মাপ লাগবে, মাজার মাপটা লাগবে এবং লম্বাটা কতটুকু চান সেই অনুযায়ী আপনার নিতে হবে। বন্ধ যে অংশটা আছে এখান থেকে কাঁধের মাপটা নিতে হবে। তো কাঁধের মাপ আছে আপনার 12 ইঞ্চি, তার অর্ধেক হবে আপনার 6 ইঞ্চি। তা আপনারা যদি আপনাদের নিজেদের মাপ অনুযায়ী তৈরি করতে চান, কাঁধের মাপ যা হবে তার অর্ধেক এখানে নেবেন। এরপর এখান থেকে আর্ম হোলের মাপটা নিতে হবে। তো আর্ম হোলের মাপটা নিচ্ছি আমি 6.5 ইঞ্চিতে, এই যে 6.5 ইঞ্চিতে এটাকে আমি লম্বা করে দাগ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা 30 থেকে 44 সাইজ পর্যন্ত 6.5 ইঞ্চি এই আর্ম হোলের মাপটা নিতে পারবেন। 44-এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আসতে পারে, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে বলে দিব এখানে আপনার পার্থক্যটা কী আসবে। তবে 30 থেকে আপনারা 44 সাইজ পর্যন্ত 6.5 ইঞ্চি রাখতে পারবেন। তা আমি এখন উপর থেকে এই দাগটা নিচের সাথে এভাবে করে মিলিয়ে দেবো। তো এই যে দাগটা দিয়েছে এখানে হবে বডির মাপটা, বডির মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। আমি এখানে 32 সাইজ বডির জন্য তৈরি করছি, 32-এর 4 ভাগের 1 ভাগ হয় 8 ইঞ্চি, এই যে 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন আপনি সাপোজ আপনি 36 সাইজের জন্য তৈরি করতে চাচ্ছেন, তো 36-এর 4 ভাগের 1 ভাগ কত হয়, 9 ইঞ্চি, তাহলে এই যে 9 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিবেন, এই যে এরকম। যদি আপনি 40 সাইজ তৈরি করতে চান, 4 ভাগের 1 ভাগ কত আসে, 10 ইঞ্চি, ঠিক 10 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিতে হবে। আপনি যদি 42 সাইজের জন্য করতে চান, তো এভাবে করে আপনি সামনের দিকে আগাতে হবে, মাপটা হলো এটার মধ্যেই। তা আমি এখানে 32 সাইজের জন্য তৈরি করছি, তো 32-এর মাপটাই দিয়েছে এখানে। এরপর হলো আপনার এখান থেকে কোমরের মাপটা নিতে হবে। আমি যার জন্য তৈরি করছি সে একটু শর্ট, সাধারণত কোমরের মাপটা হয় আপনার 14 ইঞ্চিতে, তা আমি এই 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। যারা একটু শর্ট তাদের কোমরের মাপটা 13 ইঞ্চিতে নিতে হবে। তো এখন আমি যার জন্য তৈরি করছি সে তো শর্টটা 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে হবে আপনার কোমরের মাপটা, তো কোমরের মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো কোমরের মাপ আছে 28 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় আপনার 8 ইঞ্চি, এই যে 8 ইঞ্চি। আমি নিচের এই দাগটাতে দেখাচ্ছি, আপনারা কিন্তু মানে 5 ফিটের যদি উপরে হন তাহলে কিন্তু 14 ইঞ্চিতে নেবেন, এইখানে যে 14 ইঞ্চি বরাবর দিয়েছে এই দাগ বরাবর নেবেন। যদি আপনাদের কোমরের মাপটা এর চেয়ে বেশি হয়, সাপোজ আপনার 36 ইঞ্চি, তাহলে কত হয়, 9 ইঞ্চি, মানে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। যদি আপনার 40 হয় তার 4 ভাগের 1 ভাগ যা হবে মানে এই লাইনের মধ্যে আপনার কোমরের মাপটা নেওয়া লাগবে। এরপর আসি হিপের মাপটা, হিপের মাপ মানে মাজার মাপটা। হিপের মাপটা নিব আমি 18 ইঞ্চিতে। আমি যার জন্য তৈরি করছি প্রথমে বলেছিলাম সে একটু শর্ট, তো শর্ট যদি বেশি হয় আপনার এই হিপের মাপটা 18 ইঞ্চিতে হবে। যদি একটু মানে 5 ফিটের হয় তাহলে কিন্তু 19 ইঞ্চি 20 ইঞ্চি, আর যদি বেশি লম্বা হয় 21 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এটা আপনার হাইটের উপর, মানে যত লম্বা হবে এই হিপের মাপটা আপনার তত নিচের দিকে নামবে। তো শর্ট যেহেতু আমি এখানে 18 ইঞ্চি বরাবর দাগটা দিচ্ছি, এখানে হবে আপনার মাজার যে ঘেরটা তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো মাজার ঘের আছে আপনার 36 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হবে আপনার 9 ইঞ্চি, এই যে 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আপনারা যদি আপনাদের জামা তৈরি করেন, হিপের যে মাপটা হবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন। এখন আমি এটা শর্ট যেহেতু এটা 18 ইঞ্চিতে নিয়েছি, আপনাদের ক্ষেত্রে আপনাদের মাপ অনুযায়ী আমি কিন্তু প্রথমে বলেছি 20 ইঞ্চিতে নিতে পারেন। তো এখানে যা হবে হিপের মাপটা যা হবে এভাবে করে আপনার সামনের দিকে আগাতে থাকবে, সেটা যত মানে বড়ই হোক না কেন সে এটা এভাবে করে আপনার সামনের দিকে আগাবে। প্রতিটা মাপ আপনার এই দাগগুলোর উপরে আপনার বাড়াতে হবে। তো এখন আমি এই যে আমি যে মূল যে বডির মাপটা দিয়েছিলাম সেই অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি, এই যে এরকম। তো এখন
এখানে যে এই যে কোণার মতো যে অংশটা আছে এখানে কিন্তু আপনার রাউন্ড শেপ দিতে হবে। তো পিছনের পার্টের জন্য আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, এই যে 1.5 ইঞ্চি বরাবর, আর সামনের পার্টের জন্য 1 ইঞ্চি বরাবর, এই যে 1 ইঞ্চি। ঠিক এই যে এখানে যে চড়াটা, এখানে তো 6.5 ইঞ্চি নিয়েছিলাম, তার অর্ধেক যা হবে সেখান থেকে আপনার এই মাপটা নিতে হবে। এই যে এখান থেকে অর্ধেক বরাবর নিয়েছি, এখান থেকে নিয়ে আপনার এই রাউন্ড শেপটা বডির যে মাপটা আছে সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। এই যে এরকম, এটা হলো পিছনের পার্টের জন্য। আর সামনের পার্টের জন্য এই যে এরকমভাবে একটু ভিতর থেকে এরকম হয়ে তারপর এই বডির যে মাপটা আছে সেই অনুযায়ী নিতে হবে। সেলাইয়ের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি রাখতে হবে, তো আমি 1.5 ইঞ্চি বরাবর নিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে হিপের যে মাপটা আছে সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। এখন আমি গলার মাপটা নিচ্ছি। তো এখানে যেহেতু 12 ইঞ্চি কাত ছিল, গলার চড়াটা এখানে নিব 2.5 ইঞ্চির চাইতে একটু বেশি, 1 সুতা পরিমাপ বেশি নিচ্ছি। এই যে এরকম সামনের পাটের গলার ডিপটা রাখবো আমি 6 ইঞ্চি, পিছনের পাটের গলার ডিপ রাখবো 3 ইঞ্চি। এই দাগটাকে এভাবে করে দিয়ে দিব। তো পিছনের পাটের গলাটা আমি গোল তৈরি করবো, এর জন্য গোল শেপ দিয়ে দিলাম এই যে এরকম। আর সামনের পাটের গলাটা একটু ডিজাইন তৈরি করবো, এই যে এরকমভাবে, এই যে এরকম। আপনারা যেরকম গলা চান সেই শেপটা দিবেন, সেই অনুযায়ী কাটবেন, তাহলেই হবে। এবার কাঁধের দিক থেকে 2 থেকে 3 সুতা পরিমাপ আপনার এভাবে করে নামাতে হবে, এই যে এরকম। তো উপরের পাটের কাজ হয়ে গেছে, এখন আমি নিচের অংশটুকু দেখাবো। তো এখন নিচের যে অংশটুকু সেটা দেখাচ্ছি। এখানে কাপড়ের লম্বাটাই ছিল আপনার 45 ইঞ্চি, যার কারণে আমি টোটাল কাপড়টাই নিয়ে নিয়েছি। এখন নিচের যে ঘেরটা সেই মাপটা নিতে হবে, আপনি কতটুকু ঘের চান সেই অনুযায়ী নেবেন। আমি এখানে নিচের ঘেরটা 22 ইঞ্চি রাখব, তার অর্ধেক হলো 11 ইঞ্চি, এই যে 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এখন এই যে এখানে যে হিপের মাপটা দিয়েছিলাম, মূল যে মাপটা, এখান থেকে এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে। এটাকে ঠিক এই যে এভাবে করে রেখে এই মাপ অনুযায়ী দাগ দিয়ে দিচ্ছি, এই যে এরকম। আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিব, বেশি কাপড় রাখবো না। অতিরিক্ত কাপড় রাখলে সাইডে যখন আমরা সেলাই করব, সেলাই করতে গেলে সমস্যা হয়, যার কারণে 1 ইঞ্চির বেশি না হলেই ভালো। তো বেশি কাপড় রাখবো না, এখানে আমি সাইডে জাস্ট 1 ইঞ্চি কাপড় রাখবো বাড়তি, মানে সেলাইয়ের জন্য। হয়ে গেছে। আর নিচের দিকে আপনারা যদি সোজা রাখতে চান সোজা এইভাবে রাখতে পারেন, আর যদি রাউন্ড করতে চান তাহলে এটা কিন্তু একটু উপরের দিকে উঠাতে হবে। তো নিচের কাপড়টা আমার একটু মানে ছোট বড় আছে, জাস্ট আমি মাপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি, সোজা রাখবো, এই যে এরকম। তো বন্ধুরা, আমার এই কামিজটা আপনার মাপ অনুযায়ী দাগ দেওয়া হয়ে গেছে। এভাবে করে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা কামিজ কাটিং করে নিতে পারবেন, সেটা যে কোনো বডির মাপই হোক না কেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।